আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের গল্প ভালোবাসি প্রিয়তম গল্পের সিজন টু এর সূচনা পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্রথম সিজনের সাথে এই সিজন টু কোনো মিল নাই, সম্পূর্ণই ডিফারেন্ট টাইপের একটি গল্প। আশা করছি অবশ্যই অবশ্যই প্রথম সিজনের চেয়ে এই দুই নাম্বার সিজনের গল্পটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথম সিজনটা আপনাদের সবার ভালো লেগেছে, তারপরও আশা রাখছি এই সিজন টু গল্পটাও আরও বেশি ভালো লাগবে। তাই অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তবে আমি বিশ্বাস রাখছি এই গল্পটা সিজন ওয়ানেরটাই তো আরও বেশি ভালো হবে। আর সেজন্যই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, গল্পের শুরু থেকে একদম লাস্ট লাইন পর্যন্ত পুরো ভিডিওটা দেখে তারপর অবশ্যই গল্পের সূচনা সম্পর্কে কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাসে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন গুঁজে গান শুনছিল দিহান। ঠিক তখনই তার উপর গল গল করে বমি করে দিল একটা মেয়ে। দিহান লাফ দিয়ে উঠে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল, ড্যাম ইট। দিহানের চেঁচানোতে মেয়েটা মাথা নিচু করে বসে থাকলো। বাসের সবার চোখ এখন দিহানের সিটের দিকে। দিহানের অবস্থা খুব খারাপ। রেগে আবারও বলল, বাসে চড়তে পারেন না তো বাসে উঠেন কেন? অপমানে মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সবাই দিহানের দিকে তাকিয়ে নাক সিটকাচ্ছে। গাড়িতে হইচই শুরু হয়ে গেছে, গাড়ি থেমে গেল। ড্রাইভার দিহানকে নামিয়ে দিতে বলল। কন্ডাক্টর এসে দিহানকে বলল, নামেন। দিহান বলল, আরে নামতে বলছেন কেন, এখন আমি কোথায় নামবো? কন্ডাক্টর বলল, সেটা তো আমরা জানি না, আপনাদের জন্য বাকিদের অসুবিধা হচ্ছে, আপনারা নামুন। দিহান বলল, দেখেন কেউ বমি করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই। কন্ডাক্টর বলল, হ্যাঁ আমাদের বাসে অন্য বাসদের মতো নিয়ম নেই, নামেন। দিহান বলল, আশ্চর্য, এত রাতে নামিয়ে দিচ্ছেন, এটা কোন ধরনের বেয়াদবি? আমি তো আর ফ্রিতে যাচ্ছি না, টাকা দিয়ে টিকিট কেটেছি। কন্ডাক্টর বলল, ওই মেয়ে ওই কথা বলেন কেন, তাড়াতাড়ি নামেন, কি বিশ্রী অবস্থা। পাশের সিট থেকে একটা লোক কথাটা বলেই নাক সেটকাতে লাগলো। দিহান বুঝে গেল এখানে কথা বাড়াতে গেলেই ঝামেলা সৃষ্টি হবে, যা মোটেও তার পছন্দ নয়। দিহান নিজের রাগ নিজের ব্যাগ নিয়ে নেমে গেল বাস থেকে। কন্ডাক্টর মেয়েটাকে ধমক দিয়ে বলল, আরে আপনি নামেন না কেন? মেয়েটাও নিজের ব্যাগ নিয়ে চুপচাপ নেমে গেল। চারিদিকে গুটগুটে অন্ধকার, জায়গাটা কই সেটা আন্দাজ করতে পারছে না দিহান। ফোনের ফ্ল্যাশ চালিয়ে চারদিকটা দেখছিল, হঠাৎ তার হাত থেমে যায়। তার পাশের সিটে থাকা মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে, সাদা রঙের একটা ড্রেস পরা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা হবে বলে আন্দাজ করলো দিহান। আপাতত ফোনের আলোতে এইটুকুই আন্দাজ করছে দিহান। মেয়েটি বলল, সরি আমার জন্য আপনাকে এতগুলো লোকের কথা শুনতে হলো, গাড়ি থেকে নামতে হলো। দিহান বলল, এখন সরি বললে কি গাড়ি পেয়ে যাব নাকি আমার জামা চেঞ্জ হয়ে যাবে? কর্কশ গলায় কথাটা বলে দিহান তার ব্যাগ থেকে একটু সাইডে গেল। মেয়েটাও তার পিছু পিছু গেল। দিহানের এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, এভাবে তার পিছু আসায় আরও রাগ হলো। তবুও রাগ দমিয়ে সে অন্য সাইডে গেল, মেয়েটাও তার পিছু পিছু গেল। আসলে সেই অন্ধকারকে ভয় পাচ্ছে, যার কারণে দিহানের পিছু পিছু যাচ্ছে। দিহান ব্যাগ নিয়ে আরেক দিকে আসলো, এবারও মেয়েটা তার পিছু পিছু এলো। দিহান রেগে গিয়ে জাজালো গলায় বলল, এখন কি আমাকে জামাটা চেঞ্জ করতে দিবেন না? পিছু পিছু আসছেন কেন, আমার জামা চেঞ্জ করে দেখবেন? দিহানের দমকে মেয়েটা কিছুই বলে না, মাথা নিচু করে ঘুরে দাঁড়ায়। দিহান জামা চেঞ্জ করতে লাগলো।
মেজাজ এমনিতেই সপ্তম আকাশে চড়ে আছে, তার উপর আবার এই কাণ্ড। কিছুদিনের জন্য কলকাতা বেড়াতে এসেছিল, দুপুরে কল এলো তার দাদি খুব অসুস্থ। এভাবে হুট করে দাদির খবর আসে, দিহান ভয় পেয়ে যায় কি হয়েছে না হয়েছে। ব্যাগপত্র গুছিয়ে সাথে সাথে বেরিয়ে যায় দিহান। বিমানে করে যেতে মাত্র এক ঘন্টা লাগবে, কিন্তু তার পকেটে মাত্র 2,000 রুপি ছিল। বিমানের ভাড়া 7,000 থেকে 8,000। ট্রেন টিকিট কাটতে কলকাতায় চিৎপুর স্টেশনে গেলে কোনো রকমে টেনে টনে 2,000 দিয়ে আসতে পারতো সে, কিন্তু আজ দিনটা বুধবার হওয়ায় ট্রেনের টিকিট পেল না। সপ্তাহে 4 দিন কলকাতা থেকে ঢাকা ট্রেন আসে, সোমবার মঙ্গলবার শুক্রবার ও শনিবার। উপায় না পেয়ে বাসে উঠতে হলো, 1900 টাকা দিয়ে একটা টিকিট কাটে। বিকেল 4টায় বাসে উঠলে সকাল 7টায় পৌঁছাতে পারবে। বাসে উঠে তার পাশের সিটে তাকিয়ে দেখছিল সাদা ড্রেস পরিহিতা মেয়েটা ঘুমিয়ে আছে। এখন এই মেয়েটার জন্যই তার এই দশা। জামা চেঞ্জ করে অরিনের সামনে এসে দাঁড়ালো দিহান। মেয়েটার কান্নার চাপা শব্দ শোনা গেল, দিহানের খারাপ লাগলো নিজের করা ব্যবহারের জন্য। গলাটা ঝেড়ে বলল, আপনার সাথে এমন ব্যবহারের জন্য সরি, আসলে আমার দাদি খুবই অসুস্থ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ এভাবে নামিয়ে দেওয়ায় মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। দিহানের কথায় মেয়েটা কিছুই বলল না। দিহান বলল, আচ্ছা আমরা হেঁটে হেঁটে কথা বলি, আমার তো মনে হয় না আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত। আপাতত মেয়েটার তাই মনে হচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকা সত্যি উচিত নয়। সে বলল, জি চলুন। দুই ধারে সারি সারি গাছ, মাঝখানে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিহান আর মেয়েটা। চারদিকে পিন পতন নীরবতা, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পথ দেখে যাচ্ছে দুজন। তার পাশে হেঁটে চলা মেয়েটার মনে চলছে ভয়ের তুফান। এই তুফানের তুমুল বেগের বাতাস তার কানে কানে বারবার বাড়ি খাচ্ছে, এই ছেলেটা তোর ক্ষতি করবে অরিন। এই মেয়েটার নাম অরিন, বাবা মা হারা মেয়ে সে। মাঝে মাঝে আমাদের মামাদের এখানে আসে, এবারও তার মামা অসুস্থ শুনে এসেছিল। তার সৎ মায়ের ফোন পেয়ে তাকে যেতে হচ্ছে। ইচ্ছে ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না, তাই অরিনের ইচ্ছেগুলো অপূর্ণ থাকে। অরিনের মনে কিছুটা ভয় কাজ করছে। আসার আগে তার মামা বারবার বলেছেন, একা যেতে পারবি না, কোনো বিপদ হবে, কাল যা আমি নিয়ে যাব। কিন্তু অরিন শোনেনি। বাড়িতে তার সৎ মা আছে, তার মামাদের তেমন কদর হয় না। ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়া আসা মুখের কথা নয়, গিয়ে শুধু কষ্ট পেয়ে আসা, এগুলো খুব খারাপ লাগে অরিনের। তাই মামার অবাধ্য হয়ে চলে আসে সে, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। নাম কি আপনার? হঠাৎ দিহানের গলায় কেঁপে ওঠে অরিন। দিহান তার ঠিকই বুঝতে পারলো, কিঞ্চিত হেসে উঠল সে। অরিনকে আবারও জিজ্ঞাসা করলো, বলেন না যে নাম কি? অরিন বলল, অরিন। দিহান বলল, বাংলাদেশে থাকেন নাকি ঘুরতে যাচ্ছেন? অরিন বলল, বাংলাদেশেই থাকি। দিহান বলল, ইন্ডিয়া কি আপনার? অরিন বলল, মামার বাড়ি। দিহান বলল, এত দূর? অরিন বলল, জি। দিহান বলল, তা লেখাপড়া কত দূর? অরিন বলল, ইন্টার প্রথম বর্ষ। দিহান বলল, আপনি তো দেখি অনেক ছোট, কিন্তু দেখি মনে হয় না, তাহলে তো আমি তুমি করেই বলতে পারি। অরিন কিছুই বলল না, মনে মনে দোয়া ইউনুস পড়ছে, না জানি কবে কোন অঘটন ঘটায় এই লোকটা। দিহানের মনে হলো মেয়েটা বিরক্ত হচ্ছে, আর সে অযথাই বকবক করছে, তাই চুপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে কই যাচ্ছে হয়তোবা তারাও জানে না, পথ যেন ফুরাচ্ছে না। একটু দূর গিয়ে একটা জায়গায় থেমে গেল দিহান, সাথে অরিনও থেমে গেল। কয়েকটা মহিলা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গান গাচ্ছে, চারদিকে সুন্দরী মেয়েরা বসে আছে, কেউ দল বেঁধে গল্প করছে, কেউ বা একা একা গান গাচ্ছে। কয়েকটা যুবক ছেলে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, যেন কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে তারা। পোশাক আশাক দেখে মনে হচ্ছে ওরা সবাই বৌদ্ধ। দিহান অরিনকে বলল, চলুন আমরা ওনাদের থেকে সাহায্য চাই। দিহান হাঁটা ধরল, অরিনের কেন জানি খুব ভয় লাগছে, এই ভয়টা অন্যরকম। অরিন আন্দাজ করতে পারল না এ কেমন ভয়। দিহান আর অরিনকে দেখে একসাথে অনেকগুলো মহিলা বসা থেকে দাঁড়িয়ে গেল। দিহান তাদের গিয়ে বলল, আসলে আমরা দুজন খুব বিপদে পড়েছি, আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন, মানে একটা রাত যদি থাকতে দিতেন, আমরা কৃতজ্ঞ হতাম। আমরা কাল সকালে চলে যাব, চিন্তা করবেন না। দিহানের কথা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে কিসব যেন ইশারা করল। একটা লোক তাদের ঘরের ভিতরে গেল, বেরিয়ে আসলো একজন বয়স্ক বৃদ্ধা মহিলা। উনি এসে দিহানকে বললেন, কি বলছো? দিহান বলল, আমরা আমাদের দেশে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা সমস্যার জন্য আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, আমরা জানি না এই জায়গাটা কোন জায়গা, সকাল না হওয়া পর্যন্ত আমাদের একটু সাহায্য করবেন?
আমাদের খেতে দিতে হবে না, শুধু থাকতে দিলেই হবে। দিয়ানের কথায় ওই মুরব্বী মহিলা একটা মহিলাকে বললেন, ওই ওদের একটা ঘর দেখিয়ে দে। দিহান আর অরিনকে একটা ঘরে নিয়ে গেল ওই লোক। দিহান খেয়াল করলো এখানে একই ডিজাইনের অনেকগুলো ঘর আছে, প্রতিটা ঘরে এখনও মানুষ হয়তো জেগে আছে, ঘরের ভিতর থেকে আলো জ্বলছে। রুমের ভিতরে ঢুকে দেখলো ঘরের এক কোণে পাঁচ ছটা মোমবাতি জ্বলছে। দিহান লাইট জ্বালালো, বেশ গুছানো একটা রুম, একটাই খাট আর কোণে আসবাবপত্র নেই। বিছানার উপর কয়েকটা তাজা ফুল, পুরো বিছানা জুড়ে ছড়িয়ে আছে গোলাপ ফুলের পাপড়ি, ফুলের সুবাসে চারদিকটা মুখরিত। অরিন রুমের এক কোণে গেসে দাঁড়িয়ে আছে। দিহান বলল, আপনি ভয় পাচ্ছেন মনে হয়। ভয় পাবেন না, আপনি রুমে ঘুমান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। অরিন কিছুই বলল না। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসলো, ভেবেছিল মেয়েটা তাকে সিনেমার নায়কদের মতো বলবে, না না যাবেন না প্লিজ, আপনি নিচে ঘুমান আমি খাটে ঘুমাবো। কিন্তু দিহানের ভাবনায় পানি ঢেলে মেয়েটা চুপ থেকে সম্মতি প্রকাশ করলো। এখন বাইরে থাকবে কেমনে সে? বাইরে এসে দেখলো কয়েকটা ছেলে দাঁড়িয়ে গল্প করছে। দিহান ওই লোকগুলোর কাছে যেতে পা বাড়ালো, কিন্তু তার মনে হলো যদি কোনো ছেলে এসে এই মেয়েটার ক্ষতি করে তখন কি হবে। এই অচেনা জায়গায় কাউকে বিশ্বাস করা দরকার নাই। দিহান দরজার সামনে বসে পড়ল। এইদিকে ঘরের ভিতরে অরিনের চোখেও ঘুম নাই, এই অজানা অচেনা জায়গায় পুরুষের সাথে আছে, কখন না জানি কি ভুল হয়ে যায়। কিছুক্ষণ পরে সকাল হয়ে গেল, দিহান ঘুমিয়ে গিয়েছিল, বাজনার শব্দে ঘুম ভেঙে যায় তার। বিরক্তি চোখে তাকিয়ে দেখে উঠোনে দুজন পুরুষ ঢোল বাজাচ্ছে। এত সকালে সব ঢোলকের বাজনার মানে কি বুঝল না দিহান। বসা থেকে উঠে দাঁড়াতে দেখলো প্রতিটি ঘরের দরজা খোলা হচ্ছে। দিহান আন্দাজ করে নিল এই ঢোল বাজানোর মানে কি, ঢোল বাজিয়ে হয়তো এরা মানুষদের জাগিয়ে তোলে। দিহান লক্ষ্য করলো প্রতিটা ঘর থেকে একটা ছেলে একটা মেয়ে বের হচ্ছে। ওই মুরব্বী মহিলাটা একটা টেবিলে নিয়ে উঠানে বসে আছেন, ছেলেরা সবাই ওই টেবিল ঘিরে দাঁড়ালো। এসে এসবের মানে কি বুঝে আসলো না দিহানের। হাই তুলতে তুলতে রুমে ঢুকলো, রুমে এসে দেখলো অরিন ব্যাগ কোলের উপর নিয়ে বসে আছে। মনে হয় দিহান ঘরে আসার অপেক্ষা করছিল। দিহান আসতে এসে বলল, সকাল হয়ে গেছে চলুন এবার চলে যাই, এখানে আমার ভয় লাগছে। দিহান নিজের ব্যাগটা কাঁধে নিল, অরিনকে এসে বলে রুম থেকে বেরিয়ে আসলো। উঠোনে এসে মুরব্বী মহিলাটাকে বলল, ধন্যবাদ, আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। মুরব্বী মহিলাটি মৃদু হেসে বলল, তার রাত কেমন কাটলো? দিহান বলল, জি অনেক ভালো কেটেছে। মুরব্বী মহিলাটি বলল, আচ্ছা এবার টাকাটা দিয়ে দাও, যেহেতু তুমি প্রথম আর মেয়েটাও আমাদের নয় তাই তোমার কাছ থেকে কম নিব, তুমি 1000 দাও। দিহান বলল, ঠিক বুঝলাম না। দিহানের কথাটা শুনে হো হো করে হেসে ওঠে সবাই, দিহান বোকার মতো তাকিয়ে আছে। অরিনের মনটা কেন জানি বারবার বলছে এটা কোনো পতিতালয়ের মতোই কোনো জায়গা হবে। মুরব্বী মহিলাটা দিহানকে বলল, দেখো তুমি যখন এখানে এসেছো জেনে এসেছো এটা কোন জায়গা, তাই কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দাও। দিহান বলল, আপনারা কী বলতে চাচ্ছেন, কী বলছেন আমার মাথায় কিছুই ঢুকছে না, প্লিজ একটু বুঝিয়ে বলবেন, মানে আপনাদের এখানে থাকতে হলে টাকা দিতে হয়? বৃদ্ধ মহিলাটি একগাল হেসে দিয়ে মাথা দোলালেন। দিহান ওয়ালেট বের করলেন, টিকিট কেটে 100 টাকা রয়েছে, 50 টাকার পানি কিনেছে, এখন রয়েছে মাত্র 50 টাকা। দিহান অসহায় চোখে বৃদ্ধ মহিলাটার দিকে তাকালো। ওরে নিজের ব্যাগ খুঁজে দেখতে লাগলো কিছু টাকা পয়সা পায় কিনা। আসার সময় তার মামার হাতে কিছু টাকা ছিল না বলে তাকে কোনো টাকা পয়সা দিতে পারেনি, শুধু টিকিট কেটে দিয়েছেন। অরিন ব্যাগ খুঁজে পেল মাত্র 100 টাকা। দিহানের দিকে টাকাটা বাড়িয়ে দিল, দিহানের দ্বিধা হচ্ছে টাকাটা নিতে, কিন্তু আপাতত এখান থেকে বের হওয়া জরুরি। টাকাটা নিয়ে 100 টাকার উপর তার 50 টাকা রেখে মহিলার দিকে বাড়িয়ে দিল। উনি টাকা হাতে নিয়ে রেগে গিয়ে বলেন, রাগে বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেন, ফাইজলামো করো, গার্লফ্রেন্ড নিয়ে এসেছো ফুর্তি করতে আর এখন দিচ্ছ মাত্র 150 টাকা, জানো আমাদের রুমের ভাড়া কত? দিহান বলল, আরে এসব আপনি কী বলছেন, উনি আমার গার্লফ্রেন্ড নয়, আমি তো আগেও বলেছি আমরা বিপদে পড়ে এখানে এসেছি। মুরব্বী মহিলাটি বলল, বোকা বানাও, বিপদে পড়ে পতিতালয়ে আসো। পতিতালয় শব্দটা শুনে দিহান 440 ভোল্টের শক খেল, স্পষ্ট ঠোঁটে বলে উঠল, পতিতালয়? মুরব্বী মহিলাটি বলল, হ্যাঁ পতিতালয়। অরিন মুখ চেপে কেঁদে ওঠে, সে আগে আন্দাজ করেছে এটা এরকম কিছু হবে। ছোটবেলায় সিনেমায় পতিতালয়ের এমন দৃশ্যই সে দেখত যা এসে দেখেছিল, শরীর কাঁপছে তার, এ কোথায় আসলো তারা? দিহান এখনও স্বপ্নের উপরে আছে, সে আন্দাজও করতে পারেনি এমন কোনো জায়গায় সে চলে এসেছে, ভেবেছিল এই জায়গার মানুষগুলো এমনই। দিহানকে চুপ থাকতে দেখে ওই মহিলা আবারও রাগান্বিত স্বরে বলে উঠল, তুমি কি ভেবেছ আমরা কিছুই বুঝি না? আরে কিছুদিন আগে এইভাবে বিপদের কথা বলে এসে
থেকে গেল দুজন, তোমাদের একটা ঘর দিতে গিয়ে আমাদের একজন ভালো কাস্টমারকে বিদায় দিতে হয়েছে, আর তুমি এখন বলছো বিপদে পড়ে রাত কাটাতে এসেছো? আরে রাত তো রাস্তায় কাটানো যায়। দিহান শুকনো ডোব গিলে নিজেকে সামলালেন। অরিনের দিকে তাকিয়ে দেখলো অরিন কাঁদছে। এভাবে একটা মেয়েকে নিয়ে এমন বাজে একটা অবস্থার সম্মুখীন হবে ভাবতেই পারেনি দিহান। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, দেখুন আমরা সত্যি না জেনে এসেছি, একটা মেয়ে মানুষ নিয়ে রাস্তায় কীভাবে থাকতাম বলুন? তাই ভেবেছিলাম আপনাদের এখানে থাকলে মেয়েটা নিরাপদ থাকবে, আমি একা হলে তো রাস্তায় রাত কাটাতে পারতাম। মুরব্বী মহিলাটি বলল, অত্যশত বুঝি না, টাকা দাও। দিহান বলল, এই টাকাগুলো ছাড়া আমাদের কাছে আর কোনো টাকা নাই, প্লিজ বোঝার চেষ্টা করুন। মুরব্বীটি বলল, বুঝিয়ে লাভ নাই, টাকা দিয়ে এখান থেকে যাবে, নয়তো যেতে পারবে না। দিহান বলল, বিশ্বাস করুন আমার কাছে এই 50 টাকা ছাড়া একটা টাকাও নাই, আপনারা চাইলে আমার ফোন বা ওয়াচ নিতে পারেন, এগুলো অনেক দামি, লাখের উপরে টাকা পাবেন। মুরব্বী মহিলা বলল, লোভ দেখাচ্ছ, এরকম ফোন ওয়াচ নিয়ে ঘোরার সময় নেই আমাদের, টাকা চাইছি, টাকা দাও। দিহান বলল, টাকা তো নেই, কীভাবে দিব? মুরব্বী মহিলাটি বলল, টাকা দিতে না পারলে সাথের মেয়েটাকে দিয়ে যাও, ওই তোর মেয়েটাকে নিয়ে ঘরে যা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের সূচনা এতটুকু ছিল। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম সিজন 1-এর চাইতে নিশ্চয়ই সিজন 2-এর গল্পটা আরও বেশি ভালো লাগবে, তাই আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। তো দেখা যাক গল্পটা কেমন লাগে, কেমন সাড়া পাই সবার। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট। প্রতিটা নতুন গল্পের সূচনা থেকে 3টা কি 4টা পর্বে আমি আপনাদের পর্যাপ্ত কমেন্ট আশা করি, যেন সেই উৎসটা নিয়ে আমি ভিডিও দিতে পারি, এবং নতুন কেউ এসে যেন আপনাদের কমেন্ট দেখেও গল্পটা পড়ার জন্য ইচ্ছে জাগে, তার মনে যেন গল্পটা পড়ে আর আমার ভিউ যাতে একটু করে বাড়ে, সেজন্যই আপনাদের সবার কমেন্ট চাওয়া। আশা করছি কমেন্ট করবেন গল্পটা আপনার কেমন লেগেছে সেটা জানিয়ে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক'স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।